নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি মিষ্টির রেসিপি, যেটা বাড়িতে থাকা সুজি এবং বেসন দিয়েই তৈরি করে নেওয়া যায়। ভীষণ সহজ একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই সুজি বেসনের বরফির রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি। সুজিটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। আর সমস্ত উপকরণ আপনারা যে কোনো পার্টিকুলার একটা বাটি বা কাপে করে মেপে নেবেন, তাতে উপকরণের পরিমাণগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো সুজিটা একটু ভেজে নেওয়ার পর, যখন সুজির কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। এবার ঘিয়ের সাথে, মানে ঘি দিয়ে সুজিটাকে আরেকটু ভেজে নেব। আবারও 1.5 থেকে 2 মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়ে তারপর একটা অন্য পাত্রে সুজিটাকে ঢেলে রাখতে হবে। সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর এই কড়াইতে বেসনটা ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম পরিমাণে ঘি। আপনারা এখানে তেল এবং ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে পুরোটা যদি ঘিতে করা হয় তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণে বেসন। একই বাটিতে আমি বেসনটা মেপে নিয়েছি, আর বেসনটা কিন্তু অবশ্যই চেলে দেবেন। আমি বেসনটা আগে চেলে নিইনি, সেই জন্য একদম ডিরেক্টলি কড়াইয়ের ওপরেই একটা ছাঁকনি রেখে বেসনটা চেলে নিলাম। বেসন ভাজা হতে সময়টা কিন্তু একটু বেশি লাগে, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেসনটাকে ভাজতে হবে। 2 থেকে 2.5 মিনিট ভাজার পরই দেখবেন বেসনটা আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে। ঠিক যেমনটা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বেসনটা কিন্তু আস্তে আস্তে এরকম সফট হয়ে যাবে বা নরম হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট ভাজার পর এখন দেখুন বেসনটা একদম সেমি লিকুইড একটা ফর্মে চলে এসেছে। আর এই সময় দেখবেন বেসন ভাজার খুব সুন্দর গন্ধ বেরোতেও শুরু হয়েছে। ঠিক এই অবস্থায় বেসনের মধ্যে সুজিটা দিয়ে বেসন সুজিটা একসাথে মিলিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতেই রেখেছি। আস্তে আস্তে দেখবেন এই মিশ্রণটাও একদম সেমি লিকুইড একটা ফর্মে চলে আসছে, ঠিক এই রকম যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। ঠিক এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আমি ওই একই বাটিতে মেপে হাফ বাটি এখানে ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিতে হবে, মানে যতটা বেসন নেওয়া হয়েছে ততটা পরিমাণেই জল দিতে হবে। আমি এখানে জলটা 2 বারে দিচ্ছি, প্রথমে 1/2 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও 1/2 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার ফলে বেসন এবং সুজি দুটোই ফুলে উঠেছে এবং পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে গেছে। জলটা পুরোপুরি মিশে যাওয়ার পর বেসন এবং সুজি ফুলে গিয়ে যখন দেখবেন এই মিশ্রণটা একদম একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, তখন বুঝতে হবে মিশ্রণটা মিষ্টি তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন আমাদের বরফির মিশ্রণ এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো ছোট এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আপনাদের কাছে রেডিমেড এলাচ গুঁড়ো না থাকলে আপনারা ছোট এলাচের দানা বের করে সেটাকে গুঁড়ো করে এখানে ব্যবহার করতে পারেন। আমাদের বরফির মিশ্রণ এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা ঘি মাখানো পাত্রে ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে মিশ্রণটাকে লেভেল করে দিতে হবে। আপনারা এখানে একটা চামচও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা ফ্ল্যাট করার জন্য। ওপর থেকে একটু কাজু এবং পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি এটাকে সাজানোর জন্য, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটাকেও একটু স্প্যাচুলা দিয়ে চেপে দিচ্ছি যাতে এটা এই মিশ্রণের মধ্যে স্টিক হয়ে যায়। তারপর এই মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে হবে। কাটাকাটির ব্যাপারটাতে আমি কিন্তু একেবারেই গোল্লা, এটা আমি আগেও অনেকবার বলেছি, তাই আমাকে ফলো না করে নিজেদের যেমন পছন্দ তেমন শেপে আপনারা বরফিগুলোকে কেটে নেবেন। আমি চেষ্টা করেছি বরফিগুলোকে ডায়মন্ড শেপে কাটতে। কাটা হয়ে গেলে এবার একটা কাটা চামচের সাহায্যে সাইড থেকে এভাবে একটু হালকা করে টানলেই দেখবেন বরফিগুলো খুব সহজেই উঠে আসছে।
সুজি বেসনের এই মিষ্টি বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই, আর এটা খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। সুজির বরফির থেকে অনেকটাই আলাদা স্বাদের হয় এই সুজি বেসনের বরফি। আমার উপরে ভরসা করে হলেও অন্তত একবার এই মিষ্টির রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টির রেসিপিটা ট্রাই করতে পারেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সবাই খুব ভালো থাকবেন।